যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাদেরকে বন্ধু হিসাবে চলে আসছে, শত্রুর শত্রু তুমি আমার বন্ধু, আসো আমার বুকে আসো। এইভাবে কিন্তু বিএনপি প্রত্যেকটা, তাদের রুচি অরুচির কোনো বিষয় না, জামাতে ইসলামী আওয়ামী বিরোধী, আসো আমার সাথে, তুমি আমার আপন ভাই, মায়ের পেটের আমরা দুই ভাই, এই যে তাদের টেন্ডেন্সি গুলা। তো যে কারণে এই রাজনৈতিক দলের আপনি কোনো আদর্শ খুঁজে পাবেন না। আজকে আমেরিকাতে মানবতা দেখলাম কিভাবে স্কুলে কলেজে মেয়েদেরকে পুলিশ, পুরুষ পুলিশরা রাস্তায় ফেলে দিয়ে তিন চারজন কিভাবে নাজেহাল করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আজকে মানবতা নিয়ে কথা বলে গোটা বিশ্বে। আমি সেই খবর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের মানবতা দেখে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, স্বৈরাচারের কবলে এই দেশটা যখন ছিল, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই 1981 সালের আমাদের নেত্রী বাংলাদেশে এসে সে ভোট এবং ভাতের অধিকারের আন্দোলন শুরু করেন এবং আজকে দীর্ঘ লড়াই সংগ্রাম করে, দুটো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। সে শুধু পরামর্শ দিবে, সে হিট অফিসার যেহেতু আওয়ামী লীগ, আতিকুল হক যেহেতু তার মেয়ে, তাকে এখানে নিয়োগ দিয়ে দিয়েছে হিট অফিসার, কত ধরনের ট্রল করছে। মানে আপনাদের রুচিতে আমার আসলে বাধে এগুলো আলোচনা করতে। দেখেন আপনি যে কথাটা বলছেন যে বিদেশিদের উপর নির্ভর করে বিএনপি রাজনীতি করে, এগুলো বিএনপির জন্মলগ্ন থেকে যদি আপনি বিশ্লেষণ করেন অনেক সময় লাগবে, তবে সামারিটা কিন্তু তাই বলে। তার কারণ তাদের রাজনীতির যে একটা বেজ লাগে, যে রাজপথ থেকে একটা রাজনৈতিক দলের জন্ম হয়, তারা যখন প্রত্যেকটা মানুষের মধ্য দিয়ে, চাওয়া পাওয়ার মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের যখন জন্ম হয়, তার চিন্তাধারা বা রাজনৈতিক কার্যকলাপ বা এগুলো অবশ্যই ভিন্ন হবে। তো বিএনপি নামক যে রাজনৈতিক দলটি আজকে বাংলাদেশে নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক দল, যারা দুইবার তিনবার বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং তাদের সারা দেশব্যাপী তাদের রাজনৈতিক মানে সংগঠন আছে, নিঃসন্দেহে সেটা একটা বড় দল তারা করে ফেলেছে। তো তাদের আসলে জন্মটা হয়েছে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটে, সেটা হলো কিছুটা বর্তমান আওয়ামী লীগের এই দীর্ঘ সময়ের কিছু কিছু সময় তার ব্যর্থতার কারণে, এবং কিছু কিছু সময় এই যে 71 সালে বা 77-এর নির্বাচনে আপনারা জানেন যেখানে নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল আওয়ামী লীগ, কিন্তু প্রায় 10-15% ভোট কিন্তু নৌকার বিরুদ্ধে কিন্তু সেই সময় গিয়েছিল, সেই লোকগুলা কোথায়? এবং 71 সালে যারা স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করেছিল তারা কোথায়? 71-এর যারা মানে ই ছিল তারা, প্লাস 75-এ যারা বঙ্গবন্ধু করতে গেছিল তারা কোথায়? এই সব মিলিয়ে একটা কিন্তু প্ল্যাটফর্ম এন্ট্রি আওয়ামী লীগের, সেটা কিন্তু বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে এবং তারই নাম হচ্ছে বিএনপি। তো আমরা এটা একেবারে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা মূল্যায়ন, একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, আর এক দিকে আছে 71 এবং 75-এর খুনিরা, এরা সংগঠিত হয়ে বাংলাদেশে রাজনীতি করছে। এবং আমরা যেটাকে মনে করি যে এটা হলো একটা এন্ট্রি আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কাজ করে। এবং আমরা বিএনপির টেন্ডেন্সি গুলো দেখেছি যে যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাদেরকে বন্ধু হিসাবে চলে আসছে, শত্রুর শত্রু তুমি আমার বন্ধু, আসো আমার বুকে আসো। এইভাবে কিন্তু বিএনপি প্রত্যেকটা, তাদের রুচি অরুচির কোনো বিষয় না, জামাতে ইসলামী আওয়ামী বিরোধী, আসো আমার সাথে, তুমি আমার আপন ভাই, মায়ের পেটের আমরা দুই ভাই, এই যে তাদের টেন্ডেন্সি গুলা। তো যে কারণে এই রাজনৈতিক দলের আপনি কোনো আদর্শ খুঁজে পাবেন না। এটা যে আদর্শিক যে একটা দল থাকে, জামাতে ইসলামও কিন্তু একটা আদর্শ নিয়ে কিন্তু তারা থাকে, যেটাকে হয়তো আমরা পছন্দ করি না বা আমরা যে আদর্শকে বিশ্বাস করি না। কমিউনিস্ট পার্টি তাদের একটা আদর্শ নিয়ে আছে, বিভিন্ন আছে। জামাতে ইসলাম বিএনপির সাথে থাকলে দোষ,
কিন্তু তাদের আমি আদর্শকে দোষ আপনারা, বলছি না, না 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 আমি দোষ বলছি আবার না, তাদের আমি আদর্শকেই বলছি আপনারা শ্রদ্ধা করেন, তাহলে না, কি দুই মুখী হয়ে গেল না আমি ব্যাপারটা? শ্রদ্ধা অশ্রদ্ধার কথা বলছি না, আমি বলছি জামাত ইসলামীরও একটা আদর্শ আছে যে বোঝা যায় তাকে যে সে কি চায়। তারা স্বাধীনতা বিরোধী শত্রু, তারা কিন্তু স্বীকার করে স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছে, তারা মৌলবাদী একটা রাজনৈতিক দল এটা সবাই জানে, তারাও জানে, মানে তাদের স্ট্যাটাসটা এবং আদর্শিক জায়গাটা বোঝা যায় যে বিএনপি কি, কিন্তু সরি কিন্তু জামাতের বোঝা যায় বিএনপি কিন্তু নামক বিএনপি দলটি, আদর্শ বোঝা যায় না। বিএনপি নামক দলটির সে আদর্শগত জায়গাটা আমরা বুঝতে পারি তারা কি চায়, যখন যেমন তখন তেমন পানির মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে, তা যে কারণে বিএনপি কে বোঝা মুশকিল হয়ে যায় এদেশের জনগণের। কিন্তু পানি তো ওই যে আকার থেকে বের হয়ে যায় মাঝে যেখানে মাঝে রাখবেন বের হয়ে মাঝে যায়। মাঝে হয়তো আওয়ামী লীগের কিছু ব্যর্থতার কারণে এবং ওই যে 15% 70 নির্বাচনে যারা নৌকা বিরোধী ছিল, যারা স্বাধীনতা বিরোধী ছিল, এই লোকগুলা কোথায় যাবে? তারা একটা এন্টি আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে এরা সব সময় বিদেশি নির্ভর যে কথাটা বলেছে সেটা তো আমরা এই যে গত নির্বাচনের সময় আমরা দেখলাম। আমাদেরকে বলে যে আমরা ভারতের সাহায্য নিয়ে নির্বাচন করেছি, আমরা শুধু ভারতের না একটা গোটা বিশ্বে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমেরিকা বা অন্য অন্য দেশগুলো সবাই সব দেশে বলে, কিন্তু আমরাকে কি বলেছে? আমেরিকা যখন নগ্ন হামলা বা নগ্ন ভাবে গণতন্ত্রে ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, সেটা বিএনপির কারণে, কেন বিএনপি সকাল বিকাল দুপুর রাতে জাতীয় কি বলে আমেরিকার সাথে তারা মিটিং করতো গোপনে গোপনে প্রকাশ্যে, এবং এই পিটার হার্স্টকে তাদের ছিল আশ্রয়স্থল একটা এবং লাস্ট শেষ ভরসা, এই যে তারা নির্ভর ছিল আমেরিকার উপর, শুধু বাংলাদেশে না, ওই আসত লন্ডন থেকে। লন্ডনে আপনার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু এই লবিটা কিন্তু করছিল ইন্টারন্যাশনালি, তিনি কংগ্রেসের কংগ্রেসের আমেরিকান কংগ্রেস ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কংগ্রেস তাদেরকে ম্যানেজ করে তিনি একটা পরিবেশ চেষ্টা করছিল। তা না হলে দেখেন আমেরিকাকে খুশি করার জন্য আজকে মুসলমানদেরকে নিধন করছে আজকে ইসরায়েলে, একটা বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখেছেন? কোন প্রতিবাদ কিন্তু দেখেননি, অথচ এরা বাংলাদেশে এমন অবস্থা তৈরি করে, আই হ্যাড আওয়ামী লীগ হয়ে গেল হিন্দুর দল, আমরাই হলাম সাচ্চা মুসলমান, একমাত্র ইসলামের ধারকবাহক আমরা, অথচ দেখেন আওয়ামী লীগ সরকার যতগুলা ইসলামের পক্ষে কাজ করেছে ওআইসি থেকে শুরু করে বর্তমানে উপজেলা জেলা লেভেলে এক একটা মসজিদ এবং রিসার্চ সেন্টার করে এই যে আমাদের ইসলামকে যেভাবে একটা জায়গা মতো নিয়ে আসছে সেটা কিন্তু বিএনপি কখনোই করেনি, কিন্তু কথা কিন্তু ঠিকই তারা বলে গেছে। আজকে ইসরায়েলের ব্যাপারেও কিন্তু মানে দেশ বিদেশে একটা জিনিসই সবাই বলছে, এখানে বিএনপির অবস্থানটা কোথায়, সবাই যেখানে এটা নিয়ে সোচ্চার। আজকে আমেরিকাদের মানবতা দেখলাম কিভাবে স্কুলের কলেজের মেয়েদেরকে পুলিশ পুরুষ পুলিশরা রাস্তায় ফেলে দিয়ে তিন চারজন কিভাবে নাজেহাল করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আজকে মানবতা নিয়ে কথা বলে গোটা বিশ্বে, আমি সেই খবর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের মানবতা দেখে। তো যাই হোক, আমি যাদের শক্তি নিয়ে সেই মার্কিন সাম্রাজ্যবাদ আমরা যখন থেকে ছাত্র রাজনীতি করে এসেছি, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়ে এসেছি, মোশাররফ আহমেদ ঠাকুর বাইরে দিয়েছে কিনা আমি জানি না, দেওয়ার কথাও না, তার কারণ তারা তো ওই সাম্রাজ্যবাদ দিয়ে এসেছি, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, তবে বর্তমানে স্লোগান দিয়েছে তো রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, সেটা শুধু আজকের কথা না বর্তমানের কথা না, বিএনপির জন্ম লগ্ন থেকেই তারা এই বিদেশিদের উপর নির্ভর করে, এবং তার মধ্যে সর্বোচ্চ হলো পাকিস্তান, পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তানের ভাবধারা নিয়েই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যারা আছেন সবাই বাংলাদেশে রাজনীতি করছেন। আমরা বাংলাদেশের মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা, যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, স্বৈরাচারের কবলে এই দেশটা যখন ছিল জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই 1981 সালের আমাদের নেত্রী বাংলাদেশে এসে সে ভোট এবং ভাতের অধিকারের আন্দোলন শুরু করেন, এবং আজকে
দীর্ঘ লড়াই সংগ্রাম করে, দু দুটো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এবং এখনো বাংলাদেশ গণতান্ত্রিক ভাবেই চলছে, সাংবিধানিক ভাবেই চলছে। আর এই যে যারা বিদেশি প্রভুকে নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মাটিতে, তারাই প্রতিনিয়ত ডিস্টার্ব দেওয়া শুরু করেছে। এই 52 বছরের যারা ই ছিল, মেয়র ছিল, তারা কি করেছে? আর এক বছর হলো, তার কয় মাস হলো জয়েন করছে, ও কি কি চান ওর কাছে? ঠান্ডা করে দিবে? নিম্নমানের হইতে হইতে এমন তলানিতে গেছে যে এমন কোন ইস্যু নাই যে তারা সেটা নিয়ে সমালোচনা করে। মানে আমি আশ্চর্য হয়ে যাই, কোন দেশে আমরা বাস করছি রে বাবা? একটা মেয়েকে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান, যেটাকে অ্যান্ড্রিয়ান আলবার্ট রকফেলার যেটাকে বলে ফাউন্ডেশন রেজিলিয়েন্স একটা সেন্টার, সেখান থেকে তাকে বাংলাদেশের জন্য সিলেক্ট করা হয়েছে। যদি কোনো টাকা পয়সা কিছু দেওয়া হয় সেটা তারাই দিবে। এখন সমস্যাটা হয়ে গেছে, উনি আতিকুল সাহেবের মেয়ে কেন, মেয়রের মেয়ে কেন? তিনি হিট অফিসার জয়েন করেছে কয়দিন হলো, কি করবে? ফু দিবে? তার দায়িত্ব হলো যে স্পেসিফিক, তার যেহেতু প্রফেশনালি সে ওই লাইনে আছে, সে সাজেস্ট করবে, সে মতামত দিবে যে একটা দেশে যদি তুমি আবহাওয়া ঠিক রাখতে চাও, তোমার যদি গরম বা এই হিট গুলাকে তুমি যদি মিনিমাইজ করতে চাও, প্রচুর গাছ লাগাও, তুমি জলাশয় গুলাকে ভর্তি করিও না, তুমি এই যে বস্তি গুলাতে, সে ট্রিমেন্ডাস কিন্তু এগুলো অ্যাডভাইস কিন্তু দিয়ে যাচ্ছে। এবং আমাদের, আমি যতটুকু খবর নিয়েছি যে আমাদের এই উত্তর দক্ষিণের উত্তরের সিটি কর্পোরেশনে তার জন্য একটা রুমও বরাদ্দ করা হয়নি যে সেখানে সে বসে এসিটা চালাবে বা এই সরকারের কোনো ক্ষতি করবে, সে শুধু পরামর্শ দিবে। সেই হিট অফিসার যেহেতু আউলিক আতিকুল হক, যেহেতু তার মেয়ে, তাকে এখানে নিয়োগ দিয়ে দিয়েছে হিট অফিসার, কত ধরনের ট্রল করছে। মানে আপনাদের রুচিতে আমার আসলে বাধে এগুলো আলোচনা করছে, এবং আপনিও নিজে দেখেন একটা আন্তর্জাতিক ভাবে আপনার এই টক শোটা কিন্তু খুবই ফেমাস সবাই, এবং আমরা আপনার টক শোতে এসে গর্ববোধ করি যে ঠিক আছে, এখানে আমরা করি, দেশি বিদেশি অনেকেই আমাদের কথা শুনে, মূল্যবান অমূল্যবান, তারপরও ধৈর্য ধরে শুনে, সেটা ঠিক আছে। কিন্তু ঢাকা শহরের একটা সিটি কর্পোরেশনের একজন হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, তবুও সে পরামর্শ দিবে, তাকে নিয়ে আপনারা আলোচনা শুরু করে দিয়েছেন। এবং মোশাররফ হোসেন ঠাকুর ভাইরা এটা নিয়ে, বাপরে বাপ, সামাজিক মাধ্যম, গণমাধ্যম, কোন মাধ্যম নাই নিয়ে ট্রল করছে সেই ভদ্রটাকে, বছরের মধ্যে এইবার সবচেয়ে বেশি হিট এই জন্য আলোচনা করছে ভাই। এইটা যদি আপনার, এটা যদি আপনার কোন মিনিমাম জ্ঞান থেকে থাকে পরিবেশের উপর, যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই, আমারও নাই, কিন্তু আমরা পেপার পত্র পত্রিকায়, এমনকি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এত সুদূর প্রসারী তার চিন্তাধারা, বিশ্বের প্রত্যেকটা ফোরামে গিয়ে তিনি এই জলবায়ু পরিবর্তনের কথা তিনি কিন্তু বলে আসছেন, তারই কুফল গোলা কিন্তু আমরা ভোগ করছি, তারই কুফল গোলা ভোগ করছি। আমার নেতৃত্ব, তোমরা যুদ্ধ ঠেকাও, সেই যুদ্ধের পয়সা দিয়ে জলবায়ু ঠেকাও, এই পরিবেশকে তোমরা করো, এই কথাগুলো বলে আসছে গোটা বিশ্বে। আজকে আজকে দুবাইতে ডুবে গেছে, যেটা কখনো হয় না, তাহলে আর কি করবেন? ওখানে তো হিট অফিসার নাই, তাহলে কারে সমালোচনা করবেন? ওখানে ভাগ্যিস যে বাংলাদেশে বুসরা ওখানে যায় নাই, তাইলে আপনি হয়তো বলতেন যে বাঙালি ওখানে গিয়ে, তাও সে আউলিগের সেই বাঙালি গিয়ে এই অবস্থা করে ফেলেছে। মানে আপনাদের সমালোচনার ধরন দেখলে না সত্যি সত্যি মানে কি বলবো, এদেশে থাকতে ইচ্ছা করে না আপনাদের সাথে, বিশেষ করে বিএনপির সাথে।